আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। সারা বিশ্বের নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বিগ্ন নারী সমাজের পক্ষ থেকে 42 বছর আগে 1981 সালে ল্যাটিন আমেরিকার নারীদের এক সম্মেলনে 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 1997 সাল থেকে বিভিন্ন সংগঠন একক ও যৌথভাবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস। এর ধারাবাহিকতায় আমরা কুমারখালী মহিলা পরিষদ এবং কেন্দ্র কমিটি একই সাথে এই দিবস পালনের কর্মসূচি ঘোষণা করছি। উপস্থিত সাংবাদিক ভাইরা, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবগত আছেন যে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মানবাধিকার দিবস পালন হয়ে থাকে। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় প্রতি বছর কেন্দ্র থেকে তৃণমূল শাখা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্যে দিয়ে এই পক্ষ পালন করে আসছে। বর্তমানে নারী ও কন্যা শিশু নির্যাতনের রোমহর্ষক পাশবিক ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সহ বিভিন্ন নারী মানবাধিকার সংগঠন সরকার একক ও সম্মিলিতভাবে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ বহুমাত্রিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। এরপরেও নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন ভয়াবহভাবে বেড়ে চলেছে। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যার মতো ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে একমাত্র সচেতনতার মাধ্যমেই এবং সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই এই ধরনের উত্তরণ সম্ভব। এ অবস্থায় বিবেচনায় দেখে বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী শাখার নারী ও কন্যা প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলো হলো: 1. সংবাদ সম্মেলন 25/11/2023 আমাদের অফিস কক্ষে। তারপরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের নারী পুরুষের সাথে মত বিনিময় সভা 27/11/2023 ঘাসখালে অনুষ্ঠিত হবে। লিগাল এইড প্রশিক্ষণ, এটা আমাদের 29/11/2023 উত্তর যদুপাড়াতে অনুষ্ঠিত হবে। নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ক মত বিনিময় সভা 3/12/2023 খয়সরা। নারী ও কন্যা প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুণদের সাথে মত বিনিময় সভা 5/12/2023 ধোকরাখোল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে। বিশ্ব মানবাধিকার দিবস 2023 এটা আমরা 10/12/2023 পালন করব পাবলিক লাইব্রেরিতে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি মাহাতুল মিনা, লিগাল এইড সম্পাদক, সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি।